ধন্যবাদ সবাইকে। এবার বিজ্ঞাপনে অভিনয় করে ভাইরাল নোয়াখালীর শিমুল, যেমন স্টাইল তেমনি তার ভাব, সাথে আগুন থাকলে তো কোনো কথাই নেই। হ্যাঁ দর্শক, এবার একটি কাবার্ড ভ্যানের প্রচারণায় যুক্ত হয়েছেন শিমুল শর্মা, বিস্তারিত জানাচ্ছি ভিডিওতে, তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দর্শক, বিজ্ঞাপনটি মূলত এসিআই মোটরসের প্রোটন নামের একটি কাবার্ড ভ্যানের প্রচারণার জন্য নির্মাণ করা হয়েছে, যেটিতে অভিনেতা শিমুল শর্মার বিপরীতে অভিনয় করেছেন নবাগত একজন মেয়ে শিল্পী। বিজ্ঞাপনটির শুটিং করা হয়েছে রাজধানীর একটি আবিজাত আবাসিক এলাকায়। তো প্রিয় দর্শক, অভিনেতা শিমুল শর্মাকে আপনার কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন এখনই।